20 коли. Assalamualaikum, আমার viewers, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আমাদের বাংলাদেশে মোল্লাবাড়ির বউ হয়েছে, সেই কোন জায়গায় শুটিংটা হয়েছে সেই বাড়িটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা জুড়ে থাকবা, আমরা যাচ্ছি সেই বাড়িটা দেখার জন্য তোমাদেরকে। পিয়াল সেলিনা বিতো মোল্লাবাড়ির বউ এখানে যে শুটিং হয়েছে, এ দিদির চিনা। বাংলা সিনেমার নাম হইল মোল্লাবাড়ির বউ, এই যে এই এলাকাটাই হয়েছে, আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো এলাকাটা। দিদি সিঁড়ি গাটলাটা অনেক সুন্দর গো, আনিছে নাই মনা? এই যে মোল্লাবাড়ির বউ ছবি আছিল না পিয়াল, এই যে এই ছবি করছে হেন দেখো সেলিনা, তাই এই দেখো এখান থেকে এই যে বিয়া শাদির জল নেয় বলে সেলিনা। না আমি বলছি যে মোল্লাবাড়ির ছবি যে হয়েছে কোন জায়গায়, এখন একটা জায়গা আছে কই এইটাই গেট। আমি কি মাশাআল্লাহ জায়গা মতো তাইয়া বললাম আমি, দেন না কি সুন্দর সারি সারি গেছে, এখন বিশ্বাস করছি এই গাটা দেখা সত্যি নারিকেল গাছগুলা মোল্লাবাড়ির বউ মনে করো এখন যে তুলছে, যে কে মারা গেছে এরকম বড় বড় সাইজের মাছ আপনার গাটলাটা দেখছেন দিদি, কত কয়শো সিঁড়ি বুঝে নিচে আছে, নিচে আছে মনে হয় 10-12টা। না আমি আমগর এলাকায় একটা যে বহিন্দু বাড়ি, 200 সিঁড়ি নিচে আছে, নিচে পাঠাতন আছে না দিদি, উনি পূজা করতো পা ফসকা পরে যাই বাগা, দিদি অজু করতে আছে পা ফসকা পরে যাই বাগা, আইসা পড়ো দুইজন একটু মজা আটটু করলে সে ভালো হইতো না সেলিনা, দুই স্বামী স্ত্রী সেলিনা পাও দিতে আছে। তোমার দিব অন্যরকম গেলাম গা সেলিনা কই গেল, ওই যে সেলিনা তো ভিডিও করার পাগল, ও ভিডিও করতে আছে। কসুর বাগান, এই বাগান হ্যাঁ এইখান থেকে তোলেন? যাও আম না এটা বেল বেল বুক করছে, ক্যামেরায় বোঝা জানে এত যে গর্ত সেলিনা। হ্যাঁ না 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 ওইটা হলো পাতা পাহাড়াই কয়, আমি এটাই জমি না ছিল, এটি কাঠ গাছ খালি। ও
বলতাছে আম গাছ জাম গাছ এরা কেউ খাইতে পারে না সব নিয়ে জায়গা এখানে তো সব ফলের গাছ আছে এই যে বেল গাছ আছে দিদির বাগান বেল আছে বেলটা দেখান যাইব না কেলিগা অত অন্ধকার কত বেল বেল হয়েছে এই বেল অনেক মজা তো লবণ দিয়া খালি আপনারটা আছে না দিদির আজকে চ্যালেঞ্জ আছে রান্নার তোমরা দেখবা আর এই যে পুরা বাড়িটা দেখাইলাম গা পুকুরটা দেখাইলাম এখানে মোল্লা বাড়ির বউয়ের শুটিং হয়েছিল তো সেই জায়গাটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে আন্টিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা তো তোমরা ভালো থাকো সুস্থ থাকে দোয়া করি আল্লাহ।